আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে স্নেহার বাবার যে বাল ফসকো নিয়ে আসছে, এখানে ডিম নিয়ে আসছে, আর এই যে একটা লাউ নিয়ে আসছে। তো স্নেহা বাবা এই যে ডিম দিয়ে বোটের ডাল এই লাউটা দিয়ে রান্না করলে অনেক মজা করে খায়। তো আজকে ও বলছে আলু সিদ্ধ করে দিয়ে ডিম দিয়ে আলু আর লাউ দিয়ে রান্না করতে। তো আজকে সেটাই রান্না করব। তো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকবেন। এই তো লাউ রান্না করার জন্য এখানে মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এখানে লাউটা কাটছি, কাটার পরে যে এখানে আলু সিদ্ধ করে রেখে দিছি, আর এই যে এখানে ডিম ভাজি করছি। ডিম ভাজি করে এই লাউ দিয়ে রান্না করব। এইভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি এখন ভালোভাবে কষাবো, কষে রান্না করব। এই তো আমার আলু দিয়ে লাউ দিয়ে ডিমের তরকারি রান্না মোটামুটি রেডি। এখন এখানে আমি আচ্ছা দিব, এখানে আমি এখন ভাজে রাখা ডিমগুলো দিব, দিয়ে কিছুক্ষণ জ্বালাবো, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। তো আমরা এরকম করে খাই, কে কে এভাবে খান অবশ্যই জানাবেন। আমি ডিমগুলো দিয়ে দিলাম। Thank you.